বাহার বইলা গেছে এটা বলে ওনার জাতি ইয়া নগরপিতা নগরপিতা কি হবে সামনের দিকে আমরা দেখাই দিব প্রশাসন হয়তো নামতে পারে আমরা আমরা যেভাবে হক পদক্ষেপ নিয়ে আমরা নিজের নিজের ঘরে চলে যাবো সমস্যা নাই আমরা কখনো কার রাজনীতি করতে আসি নাই আমরা স্বাধীন স্বাধীন করতে আসছি বাংলাদেশ স্বাধীন করছি আমরা এখন চলে যাবো আপনারা আমার একটা আহ্বান থাকবে আপনারা যা ভুল ত্রুটি করছেন চ্যানেলগুলোর মালিকরা আপনারা যেভাবে হোক সাংবাদিককে চাপায় দিচ্ছেন বা চাপে রাখছেন আমার মনে হয় নাহলে তারা অনেক নিউজও করে নাই আমরা ছাত্র ভাইরা মারা গেছে রাস্তাঘাটে লাতুষ্টা খাইছে আমরা বুলেটের সামনের থেকে এক কথা ফিরে আসছি আমরা কোটবার বিশ্বরোড অনেকভাবে হামলা করা হয়েছে হামলা করছে আমাদের গ্রামবাসী আমাদের পাশে আছিল কিন্তু মিডিয়ার আমরা পাশে পাই নাই এই রিন্টু ভাই সরাসরি গান নিয়ে গেছে ওনার সেনা এই যে সেনা ছাত্রলীগ সেনাকর্মীরা লিয়ে গেছে আমাদেরকে মারার জন্য পুলিশের গুলি ওদের হাতে ছিল পুলিশের গুলি ওদের হাতে ছিল ককটেল ছিল সব কিছু ছিল কিন্তু আমরা একটা লাঠি নিয়ে গেছি দৌড়াইছি দৌড় মারছি গুলি খাইছি আপনারা চ্যানেলটা কইছিলেন আমরা চাই সামনে থেকে আপনারা শুধরান যে ভুল করবো তাদের ভুল ধরাই দিবেন আমরা এটা আপনার কাছে চাওয়া আর আমরা যেখানে কালী মন্দির যে কোনো মন্দির আছে আমরা আমরা 24 ঘন্টা পাহারা দিচ্ছি আমরা সব জায়গা আমরা পুরো রাস্তায় যাতে আওয়ামী লীগের লোক বা কোন লোক কোন দলের লোক এই রাস্তায় করতে পারে আমরা সব জায়গায় আমাদের ছাত্রদলের ছাত্র বৈষম্যের যত পোলামাল আছে আমরা রাস্তা দিয়ে রাখছি ওরা পাহারা দিচ্ছে কান্দির পাহারা কমিলে কোনো বিশৃঙ্খলা হয় নাই বাংচুরও হয় নাই এ পর্যন্ত কোনখানে আপনারা নিউজ করে দেখতে পারেন এখনো হয় নাই বাহার বইলা গেছে এটা বলে ওনার জাতি ইয়া নগরপিতা নগরপিতা কিভাবে সামনের দিকে আমরা দেখাই দিব কুমিল্লা কিভাবে বিভাগ বানাই তো এটাও আমরা দেখাই দিব তোমরা যে কোন দেশে গেছে আপা আপা কইছো আমরা আপা স্যার আমরা বিভাগ বানাই দিব এরকম আর এর মধ্যে আমার আমাদের এরকম বিভাগের দরকার নাই আপনি যে বিভাগ বানাইলে ম্যাগনার কাহিনী করছেন এগুলো আমরা দরকার না আমরা এটা এমনি হয়ে যাইব আমরা ব্র্যান্ড ব্র্যান্ডে থাকবো বুঝছেন আর আমরা যেটা বলতে চাই আমরা যে ছাত্র ভাইরা তাদের উপরে বলতে তাদের জন্য বলতে চাই তারা সুন্দরভাবে জেনারেল ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতেছে এভাবে করুক আর আমরা কালকে বা পরশু প্রশাসন হয়তো নামতে পারে আমরা আমরা যেভাবে হক পদক্ষেপ নিয়ে আমরা নিজের নিজের ঘরে চলে যাবো সমস্যা নাই আমরা কখনো কার রাজনীতি করতে আসি নাই আমরা স্বাধীন স্বাধীন করতে আসছি বাংলাদেশ স্বাধীন করছি আমরা এখন চলে যাবো কিন্তু মিডিয়ার বাইরা আপনারা যমুনা টিভি যারা কেউ আমরা পাশে দাঁড়ান নাই যমুনা টিভি মতো আপনারাও পাশে থাকবেন সবসময় সামনে নির্বাচন 3 মাস 4 মাস পরে ন্যায় কথা বলবেন কোনো অপরাধ হলে আপনারা ধরাই দিবেন বিএনপি হোক জামাত হোক শিবির যাই হোক এভরিথিং আপনারা ন্যায়ের পদ্ধতি করবেন পতন মানুষের হবে যারা স্বৈরা শাসন করবো পতন হইবে আয়োজক আর 10 দিন পরে হোক আপনারা ন্যায় কথা করে বলবেন সামনের দিকে যদি বিএনপি আসে হোক জামাত হোক যে ক্ষমতা আছে 5 বছর করবো তাহলে 10 বছর করবো যদি ভুল তারা করে স্বৈরা শাসন করতে চায় আমরা আবার প্রতিহত করবো তাদের আপনারা ভয় পেয়ে লাভ নাই যে আপনাদেরকে সরকারি চাপ আসবে চাপ আসলে আমরা দেখবো আপনারা আসবেন ছাত্রদের কাছে আপনি তুলে ধরবেন কী করতে হয় রাষ্ট্রীয়রা আমরা দেখাই দিব আর তাছাড়া ছাত্রজন একবার আপনাদেরকে দেখাই দিচ্ছে আপনারা বিশ্বাস রাখবেন ছাত্রদের প্রতি আমরা ডাকার জন্য দুর্নীতি করে ইন্ডিয়া লন্ডন আমেরিকা যে বাড়িঘর করার জন্য আমরা আসি নাই আমরা আসছি নিঃস্বার্থভাবে এই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াইছি কষ্ট দেখে তাদের জনগণের কষ্ট দেখে টেরেস্ট আসেনার জন্য না।